আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমরা একটি স্পেশাল গাড়ি নিয়ে এসেছি, আর যে গাড়িটি হচ্ছে টয়োটা বিবি। আর এই গাড়িটি হচ্ছে 1500 সিসির গাড়ি, আর মডেল ইয়ার হচ্ছে 2009, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে। আর একটি চমৎকার অপশন রয়েছে এই গাড়িতে, 6টি সিটের ব্যবহার হয়েছে। আপনারা অনেকেই জানেন 6 সিট কিন্তু খুব রেয়ার টাইম দেখা যায় আমাদের দেশে, কিন্তু আমরা স্পেশালি এই গাড়িতে 6 সিটের অপশন পেয়ে যাচ্ছি। যারা একটু ফ্যামিলি মেম্বার, বড় একটি প্রাইভেট কার, জিপি স্টাইলের প্রাইভেট কার, একটু সিট বেশি পছন্দ করেন, তাদের জন্য এই গাড়িটি। আর এই গাড়িটি টোটালি স্পেশাল এবং অনেক বেশি সুন্দর, অনেক ভালো গেট আপের একটি গাড়ি, একটু আনকমন টাইপের। আর এই গাড়িটি কিন্তু খুব চমৎকার সার্ভিস দিয়ে থাকে, সেই ব্যাপারটি ইনশিওর করছি আপনাদের। এটি কিন্তু অনেক উঁচু আকৃতির একটি বডি, আর উঁচু আকৃতি হওয়াতে অনেকটা জিপ ক্যাটাগরির মতো মনে হচ্ছে, আর যার কারণে আপনার জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল হবে। দেখছিলেন টয়োটা বিবি গাড়ির বাম দিকের ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ, অনেক বেশি সুন্দর। এবং 6 সিট হওয়াতে এই গাড়িগুলোর চাহিদা মার্কেটে অনেক বেশি দেখা যাচ্ছে ইদানিং, কারণ এখনকার মানুষ হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করেন, এবং গ্রামে গেলে অনেক লোকজন নিয়ে যেতে হয়, তাদের জন্য এই গাড়িটি খুব বেশি সুন্দর হবে। অনেক ভালো কিছু ফিচার্স রয়েছে গাড়িটির ভিতরে, সেই ভিউগুলো আপনাদেরকে দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করব। দেখছিলেন গাড়িটির ডান দিক থেকে ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ। আর ভিউয়ার্স, আরেকটি ব্যাপার বলে রাখছি, এই গাড়িটি কিন্তু প্রত্যেকটি টায়ার একদম নতুনের মতো রয়েছে, পেপার্সগুলো নতুন আপ টু ডেট করা হয়েছে। 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আপনি আপডেট পেয়ে যাবেন এই টয়োটা বিবি গাড়িটি। আপনি লং টাইম পেপার্সের কোনো জটিলতায় আপনার যেতে হবে না, এবং প্রাইসটিও হবে যথেষ্ট রিজনেবল, বা অনেক কম প্রাইসে দিতে পারবো। গাড়িটিতে রয়েছে বডি কিটের সেই চমৎকার অপশন, আমরা দুই পাশে এরকম চমৎকার বডি কিটের অপশন পেয়ে যাবো। গাড়িতে যে কালারটি রয়েছে, দু একটি পার্ট টাচ আপ ছাড়া ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল রয়েছে, এবং গাড়িতে এখানে নিকেল ভিটের অপশন রয়েছে, নিকেল হ্যান্ডেল রয়েছে। এখানে লুকিং গ্লাসের মধ্যে আমরা একটি ইন্ডিকেটর লাইটের অপশন পেয়ে যাচ্ছি, রেনশেড রয়েছে, সামনে পিছনে দুটি স্টিল বাম্পার রয়েছে, তার মানে সব ধরনের ভালো ফিচার্স আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি। দেখছিলেন ফ্রন্টের ক্রসিং ভিউ, আমি একটু ব্যাকসাইডের ভিউটা দেখানোর আগে ভিতরের ভিউটা দেখাবো। ভিউয়ার্স, দেখছিলেন গাড়িটির দরজার প্যাড যথেষ্ট ফ্রেশ রয়েছে। আমি কিন্তু আপনাদের ভালো কিছু ফিটিংস আপনাদেরকে দেখাবো। এখানে আমরা যে সাউন্ড বক্সটি দেখতে পাচ্ছি, আমরা চতুর্দিক দিয়ে একটি লাইটিংয়ের অপশন পেয়ে যাচ্ছি এই গাড়িতে, এটি খুব চমৎকার একটি ফিটিংস। এবং গাড়িটির ভিতরে এখানে একটি লাইটিং অপশন রয়েছে, এটি শুধু আপনার অন্ধকারের মধ্যে এই লাইটের অপশনটি দেখা যাবে। আপনারা যদি ফিজিক্যালি আসেন, সেই হ্যান্ডেলের ডুরের অপশনটিও আপনাদেরকে দেখাবো। এখানে আমরা যদি একটু ভিতরের প্যানেলটি দেখি, এখানে একটি সাউন্ড সিস্টেমের অপশন রয়েছে, এখানে এসির প্যানেলটিও খুব চমৎকার একটি প্যানেল, এবং এখানে আমরা একটি লাইটিংয়ের অপশন পেয়ে যাচ্ছি। এটি অনেক চমৎকার ফিটিং, এসির প্যানেলটিও আমরা ফুললি টাচ সিস্টেম পেয়ে যাচ্ছি এই গাড়িটিতে। রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার মতো চমৎকার অপশন, আরও কিছু ভালো ফিটিংস রয়েছে। এখানে আমরা যে ফিটিংসটি দেখাবো, আমরা যে লাইটিংয়ের অপশনটি দেখতে পাচ্ছি, আমরা দুই পাশে এরকম চমৎকার লাইটিংয়ের অপশন পেয়ে যাব। আর এই লাইটটি কিন্তু আপনার সুবিধা মতো আপনি ঘুরিয়ে ইউজ করতে পারবেন, দেখছিলেন সেই চমৎকার অপশন। এবং গাড়িতে আরও কিছু ভালো ফিচার্স রয়েছে, 6 সিটের অপশন আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে আমি কিন্তু সিঙ্গেল পার্সন বসে আছি, এখানে একজন পার্সন বসা যাবে, এবং এখানে একজন, টোটাল 3 সিটের একটি সিটের ব্যবহার এই গাড়িতে হয়েছে। আপনার যদি প্যাসেঞ্জার কম থাকে, তখন আপনি এটিকে হ্যান্ডরেস্ট হিসেবে ইউজ করতে পারবেন, এবং হ্যান্ডরেস্টের সঙ্গে এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি বক্স সিস্টেম। অনেক আধুনিক ফিচার্সের একটি টয়োটা বিবি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর আপনারা জানেন, হ্যান্ডরেস্ট যখন থাকবে, আপনার ড্রাইভিং স্টাইলটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে, এবং অনেক আরামে ড্রাইভ করতে পারবেন, সেই ব্যাপারটি ইনশিওর করছি। এবং এখানে যে প্যাসেঞ্জার বসবে, তিনিও কিন্তু অনেক আরামে গাড়িটি ইউজ করতে পারবে, এবং সিটগুলো তো কন্ট্রোল করার যথেষ্ট সিস্টেম রয়েছে, এবং এই সিটগুলো কিন্তু ফুললি স্লিপিং মোডে আপনি যেতে পারবেন। সেই অপশনগুলো আমি আপনারা ফিজিক্যালি আসলে দেখানোর চেষ্টা করব। দেখছিলেন সেই চমৎকার 3 প্যাসেঞ্জারের অপশনের সিটটি। আমি একটু যদি গাড়ির সিলিংয়ের ভিউটা দেখাই, এত ফ্রেশ দেখে মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন। আপনারা মার্কেটে আরও 10টা গাড়ি দেখে তারপর আমার গাড়িটি দেখতে আসবেন, তাহলে বুঝতে পারবেন কত ফ্রেশ রয়েছে এই গাড়ির সিলিংটি। দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ, আর এখানে কিন্তু একটি ভাঁজ রয়েছে, আর এই ঢেউটির কারণে গাড়িটির ভিতরে সিলিংয়ের সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আমি একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই।
ভিউয়ার্স দেখছিলেন ব্যাকসাইডের ভিউ, ব্যাকসাইডটিও কিন্তু যথেষ্ট স্মার্ট এবং খুব বেশি সুন্দর। আর এই গাড়িটি কিন্তু ডক্টর চালিত একটি গাড়ি ছিল, যার কারণে কন্ডিশনটা অনেক বেটার রয়েছে এবং অরিজিনাল তেলে উনি ইউজ করেছেন। গাড়ির পিছনের যে গ্লাসগুলি রয়েছে এগুলো 100% ব্ল্যাক কালার গ্লাস, অরিজিনাল জাপান থেকে এসেছে, রয়েছে স্পয়লারের অপশন। আর পিছনের শেপটি কিন্তু অনেক বেশি আধুনিক এবং খুব বেশি স্টাইলিশ, এবং প্রত্যেকটা লাইট যথেষ্ট ফ্রেশ রয়েছে। আর এই ব্যাকডোরটি খোলার চমৎকার অপশন হচ্ছে, এখানে আপনি পুশ করলে, পুশ করার পর আপনি এটা টান দেওয়ার পরে অটোমেটিকলি এটি খুলে যাচ্ছে, দেখছিলেন সেই চমৎকার ব্যাকডোর খোলার অপশন। আরও একটি ভালো ফিচার্স রয়েছে, যারা ম্যাক্সিমাম টাইম পিছনের সিটে বসেন তাদের জন্য একটি আধুনিক ফিচার্স হচ্ছে, আমি যদি এই সাইড থেকে একটু দেখাই আপনাদের, এখানে আপনি এই সিটটি আপনি চাইলে নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে এখানে আমি এই সাইডটি দেখাই, এখানে দেখেন আপনার কয়েকটা অ্যাঙ্গেল রয়েছে, আপনি চাইলে এই অ্যাঙ্গেলটিতে আপনি রাখতে পারবেন, তখন আপনার সিটটি একটু সামনের দিকে থাকবে, একটু খাড়া টাইপের থাকবে। আর যখন আপনারা এই সিটটাকে এই নিচের অ্যাঙ্গেলে দিবেন তখন কিন্তু সিটটি স্লিপিং মোডে চলে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা যে দুটি সিটের ব্যবধানটা দেখাচ্ছি, এটি হচ্ছে স্লিপিং মোড, একটু আরামদায়ক অপশন, আর এটি হচ্ছে একটু খাড়া অপশন। আর সেই খাড়া অপশনটিও আমি একটু এখান থেকে আমি আপনাদেরকে নিচে নামিয়ে দেখাই, আপনি সুবিধা মতো আপনি এই সিটগুলো ইউজ করতে পারবেন, আপনার জার্নিটা হয়ে যাবে অনেক বেশি কমফোর্টেবল। অরিজিনাল তেলে চালিত, আমি একটু গাড়িটির বাম দিকের ভিউটা দেখালাম, বা ডান দিকের ভিউটা এক ঝলক দেখিয়ে রাখি। দেখছিলেন অনেক চমৎকার একটি টয়োটা বিবি গাড়ি, 2009 মডেল আর 15 সালে রেজিস্ট্রেশন করা, অরিজিনাল তেলে চালিত, ডক্টর ইউজের একটি গাড়ি। আমি একটু ডান দিকের ভিউটা দেখে এবার বাঁদিকের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে টয়োটা বিবি গাড়ি, বিবি, অনেক সুন্দর একটি গাড়ি, আপনাদের জন্য 1500 সিসির গাড়ি আমরা নিয়ে এসেছি। সাইড থেকে ফুল ভিউটা দেখাই, কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই গাড়িতে, একদম ফ্রেশ রয়েছে, বডি কিটের অপশন রয়েছে, অ্যালুমিনিয়ামগুলো একদম নতুন, চকচকে ফ্রেশ একটি অ্যালুমিনিয়াম পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের, যার কারণে গাড়ির সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই এবং প্রাইস নিয়ে আলোচনা করব। দেখছিলেন 2009 মডেলের একটি টয়োটা বিবি গাড়ি, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে, 1500 সিসির এত আধুনিক একটি গাড়ি, সিক্স সিটের গাড়ি, ছয় সিট অনেকেই পছন্দ করে থাকেন, ম্যাক্সিমাম টাইম সেভেন সিট দেখা যায় আমাদের দেশে, সিক্স সিটের অপশন খুবই কম। যারা সিক্স সিট গাড়ি পছন্দ করেন, প্রাইভেট কার পছন্দ করেন সিক্স সিটের মধ্যে, তাদের জন্য এই গাড়িটি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 11,50,000 টাকা, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 11,50,000, তবে এটি আলোচনা করা যাবে, আলোচনা করে যতটুকু সম্ভব কম প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো, সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের সুপার কারে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।